বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে একটা প্রশ্ন আছে, শিয়া কারা এবং এদের পরিচয় কি? শিয়াদের সাথে বিবাহ জায়েজ হবে কি? দুইটা প্রশ্ন। আসলে শিয়া কারা? শিয়া মানে হচ্ছে পার্টি, আলীর পার্টি থেকে শিয়া, আলীর পার্টি যারা, শিয়া আলী বা এই ধরনের টার্ম থেকে আসছে, যে শিয়া শব্দটা আসছে। আপনার ওসমান রাদিয়াল্লাহু হত্যা, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরে আবদুল্লাহ ইবনে সাবা বলে একজন ইহুদি, সে এই শিইজমের ফাদার বলা হয়, যদি এটা শিয়ারা স্বীকার করে না। সে আলী রাদিয়াল্লাহু আনহুকে অনেক বড় করে বা নানা রকম ই করে তাকে কখনো এমনকি গডও বলছে, সে মানে গড ইনকার্নেট এরকম বলছে। যাই হোক, এগুলা অনেক অনেক ই কথা, মানে অনেক বিস্তারিত বলার কথা। সেখান থেকে উৎপত্তি, যে আলী রাদিয়াল্লাহু তারা যে সমস্ত জিনিসগুলো বলে থাকে, যে আলী রাদিয়াল্লাহু অনেক অনেক শিয়াদের ভিতরে অনেক ভাগ আছে এবং অনেক ধরনের আছে। আমরা প্রধানত যখন বলবো, যদি আমরা মেইন শিয়া গ্রুপটা বলি, তাহলে টুয়েলভার শিয়া, বারোটা বারো ইমামে বিশ্বাস করে, যেসব শিয়া টুয়েলভার বলে তাদেরকে, ইসনা আশারা বলে, তারা হচ্ছে ইরানের রাষ্ট্রযন্ত্রে যারা আছে বা ইরানের মেজরিটি মানুষ সেটা। এর বাইরে আছে সাত ইমামে বিশ্বাস করে শিয়া আছে, বা আরও অনেক ধরনের আলেভার্ট শিয়া আছে। আপনার ইসমাইল, ইসমাইল শিয়া হচ্ছে এদেরই একটাই মানে অফশুট, এই বারো ইমামে যারা বিশ্বাস করে তাদেরই। তো এরকম আরো অনেক আছে, অনেক ধরনের ভাগ আছে। তো আপনার এই হচ্ছে মোটামুটি ভাবে একটা ই, কিন্তু কোথায় আমাদের সাথে ডিফারেন্স আছে সেটা বলে দিই, মেজর ডিফারেন্স গুলো বলে দিচ্ছি। যেমন ধরেন, একটা হচ্ছে যে কোরআনের সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমরা এই কোরআন নাজিল করছি, আমরা বলতে আল্লাহ, আমি এই কোরআন বা আমরা এই কোরআন নাজিল করছি। আপনি জানেন কোরআনে আল্লাহর বাচনভঙ্গি হচ্ছে কখনো আই, কখনো হি, কখনো উই, এভাবে করেন। এগুলোর নানা ই আছে, মানে নানা উইজডম আছে, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় না। তাহলে আল্লাহ বলে যে আমরা এই কোরআন নাজিল করছি, আমরা এটাকে প্রোটেক্ট করবো। আল্লাহর একটা এই ধরনের ওয়াদা কখনোই মিথ্যা হতে পারে না। আমরা যদি মনে করি যে এটার একটা অক্ষর প্রিজার্ভ না বা বাইরে থেকে এসে ঢুকছে, আমাদের বেসিক্যালি আল্লাহর এই আয়াতে অবিশ্বাসী হয়ে যায়। আমরা শিয়ারা বলে যে কোরআনের টু থার্ড মিসিং, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু সুপিরিয়রিটি ছিল, এগুলাকে টেইলর করে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু কেটে ছেটে কোরআনকে ই করে দিয়েছেন। কোরআনের মাত্র ওয়ান থার্ড আসছে আমার কাছে, বাকিটা মিসিং। এবং তাদের আপনারা একটু একটু সার্চ করলে দেখবেন, সূরা ভিলায়াত আমার কাছে আছে, এটা প্রিন্ট আউট আছে, যে সূরা ভিলায়াত একটা সূরা, এটা নেই কোরআনের সূরা ছিল, এটা তারা প্রোপাগেট করে বেড়ায়, বুঝছেন? আপনি দেখবেন এটা আলাদা একটা ইয়ে। যাই হোক, তো এখন এটা একটা পয়েন্ট, যেমন ধরেন। আচ্ছা, এরপরে দেখেন তারা যে ইমামদের ভিতর, ইমামদের উপর বিশ্বাস রাখে, টুয়েলভার যারা বাই, তারা মনে করে 1200 বছর আগে প্রায় এখন থেকে একজন ইমাম হারায় গেছে। হ্যাঁ, উনি আবার আসকারি বলে না, মানে লাস্ট নাম আসকারি, উনি আবার উনি হিডেন ইমাম, উনি উনি একটা একটা মানে ল্যান্ডলক জায়গায় বা একটা পাহাড়, পাহাড়ের ভিতরে গুহার ভিতরে কোথাও হারায় গেছেন, কিন্তু উনি আসেন এখন এবং ওইখান থেকে উনি সমস্ত কিছু পর্যবেক্ষণ করতেছেন, দুনিয়া কীভাবে চলতেছে এবং দুনিয়ার সমস্ত অ্যাফেয়ারে ওনার সে আছে। শুধু তাই না, উনি ওনার কাছে যখন প্রার্থনা করা হয়, প্রার্থনা কীভাবে করে এই বললাম, কোম, এর আগে একটা কথায় বলছি, বক্তৃতায় বলছি আমি, যে কোমে একটা কুয়া আছে, ওখানে উপাসনাগার আছে বা ওদের ওই মানে তীর্থস্থান আছে, যেখানে তারা চিঠি লেখে বসে, যে ওই ইমামের কাছে চিঠি লেখে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, একটা ব্যবস্থা করে, ওই ওটাকে একটা কুয়ায় ফেলা দেয়, কুয়ায় ফেলালে নাকি উনি ওটা দেখে এবং উনি তার সেই অনুযায়ী ব্যবস্থা করে। মানে একদিকে যেমন বলতেছে উনি মানে বেঁচে আছেন, উনি গায়েব জানেন, উনি প্রার্থনা কবুল করেন ইত্যাদি বলতেছে, আবার বলতেছে যে উনি হচ্ছেন মাহদি, মাহদির উপর উনি ফিরে আসবেন, বেঁচে তো আসেন উনি আবার ই হবে। তো এই সমস্ত জিনিসগুলো ইসলামে আকিদার একেবারে পরিপন্থী, কারণ এখানে যেভাবে ইমামদের, ইমামদেরকে ডিফাইন করে, তাতে নবী পয়গম্বরের উপরে ওদের স্থান হয়ে যায় এবং তারা গায়েব জানেন, এরকম জিনিস হয়ে যায়। এইরকম জিনিস আকিদা পোষণ কেউ করলে তার ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে তার। আচ্ছা, এই দুটা বললাম, আরো একটা বলি, ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে একজন একজন করে নাম ধরে দশ জনের কথা বলছেন, যে এরা হচ্ছে আশারা মুবাশশারা, এদের জীবিত অবস্থায় এদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে নাম ধরে। এমনি জেনারেলি তো আমরা জানি খুলাফায়ে রাশেদীন যারা, তারা তারপরে আশারা মুবাশশারা, তারপরে বদর সাহাবি, তারপরে ওই বায়তুল রিদওয়ান যারা ওই ইসের নিচে, আপনার ওই গাছের নিচে উদয়বিয়া সন্ধির সময় বায়াত দিয়েছিলেন, এরা সবাই জান্নাতি আমরা জানি, এদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। কিন্তু স্পেসিফিক্যালি নাম ধরে যাদের কথা বলছেন, এই দশ জনের ভিতরে ওরা নয় জনকে মনে করে যে এরা কাফের বা ইমান হারায় ফেলছেন এবং তারা জানেন না। এইভাবে আমি আরো 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 বলতেই পারতাম, বলতেই বলতে থাকতেই পারতাম যে কত কিছুতে। সুতরাং
যেহেতু শেয়া বলতে একটা একটা কাউকে বোঝানো হতো, আর একটু বলে নিই, আলেভার্ড শেয়া যারা সিরিয়ার রাষ্ট্রযন্ত্র যারা আছে, হাফিজ আল আসাদের বংশ যেটা বা তারা সেই গ্রুপটা, তারাও আপনার দুনিয়ার আমেরিকাতে ওই রিলিজিয়ানের ঘরে যদি ডাক দেয় তাদের ব্যাপারে, তাদেরকে মুসলিম বলে, আমেরিকা তাদের মুসলিম মনে করে, রাশিয়ানরা মুসলিম মনে করে, মনে করে জাস্ট অ্যানাদার টাইপ অফ মুসলিম। কিন্তু এই আলেভার্ড শেয়া কি বিশ্বাস করে যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন গড ইনকার্নেট, মানে রক্তে মাংসে গড, হুলুল যেটাকে বলি, যেমন হিন্দুরা যেরকম কৃষ্ণকে বিশ্বাস করে যে অবতার, মানে ভগবান বা গড দুনিয়াতে মানুষ হয়ে আসছেন টু ডু সামথিং, সাম জব বা সা কিছু কিছু একটা, এরাও কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে রক্তে মাংসে মনে করে যে গড ইনকার্নেট, এই জন্য এদেরকে আলেভার্ড শিয়া বলা হয়। তো এটা আপনি বলেন, এটা তো এটা মনে করা মানে চিন্তা করার সাথে সাথে আপনার ইমান থাকার কথা। এদেরকে অনেক শিয়ারাও মুসলিম মনে করেন, এই এই শিয়ারে আলেভার্ড শিয়ারে, এরকম আরও ডিফারেন্ট ডিফারেন্ট ডিনোমিনেশন আছে বা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্ট আছে। ইন শর্ট বললাম এখানে, আমি আমার কথা না বলে আপনাদেরকে ফতোয়া ইসলাম বলে একটা ইয়ে আছে, একটা ওয়েবসাইট আছে সৌদি আরব থেকে পরিচালিত, ওইখানে নাসিরুদ্দিন আলবানের একলেনের একটা ফতোয়া আছে, উনি ইমাম খোমেনি, আমরা ইমাম বলি না, আমরা খোমেনি বলবো, মানে তারা যাকে ইমাম বলেন, ইমাম ইমাম বলার টেন্ডেন্সিটাই হচ্ছে তো শিয়া টেন্ডেন্সি। যেমন ধরেন হোসেন রাদিয়াল্লাহুকে আমরা বলি হোসেন রাদিয়াল্লাহু, তারা বলবে ইমাম হোসেন। আলী রাদিয়াল্লাহুকে আমরা কি বলি, রাদিয়াল্লাহু আনহু বলি সাহাবি হিসাবে, ওরা বলবে ইমাম আলী। ওনার বাবা আবু তালিবকে আমরা কি মনে করি, জাহান্নামী মনে করি না, জাহান্নামের সবচেয়ে কম শাস্তিতে যা তার হচ্ছে উনি হচ্ছেন রাসূলের চাচা আবু তালিব, ওরা আলাইহিসসালাম বলে, আলাইহিসসালাম মানে নবীদের ব্যাপারে, অন্য নবীদের ব্যাপারে আমরা যেটা বলি আবু তালেবের ব্যাপারে তারা সেটা বলে। আচ্ছা সেটা যাই হোক, অন্য 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 ব্যাপারে ই করলাম, যাই হোক। এখন ওইখানে একলাইনের ফতোয়ায় কি বলছেন নাসিরুদ্দিন আলবানি, যে ভিলায়েতে ফকি বলে একটা বই আছে ইসে খোমেনির লেখা, বলছেন যে বেসড অন হোয়াট হি রোড ইন দিস বুক বা এই বইয়ে সে যেটা লিখছে, হি ক্যানট বি কনসিডার্ড এ মুসলিম। আপনি বুঝে গেলেন না এখন, মানে যদি এটা বলে তাইলে না, কিন্তু ঢালাভাবে হয়তো কোন শিয়া কোথাও পাইতে পারেন সে আমাদের খুব কাছাকাছি একটা আকিদা পোষণ করে, তাকে হয়তো ঢালাভাবে মুসলিম বলা যাবে না। যেমন জায়েদি শিয়াদের অনেকে মনে করেন যে তারা শাফি মাজহাবের খুব ক্লোজ আকিদা পোষণ করে সেটা, কিন্তু আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনার, আরেকটা ঘটনা বলি আমার নিজের কানে শোনা। এটা বেলাল ফিলিপসকে এখন থেকে 20 বছর আগে হবে, ইংল্যান্ডে প্রশ্ন করছেন যে, খুব ট্রিকি প্রশ্ন করছিল কেউ, যে শিয়াদের জবাই করা গোশত খাওয়া যাবে কিনা। এটা খুব ট্রিকি প্রশ্ন কেন করলাম, এটা না বলা মানে কি আপনি তাকে মুসলিম জ্ঞান করেন না, না বলা মানে আপনি তাকে মুসলিম জ্ঞান করেন না। তো উনি তো থতমত খেয়ে গেছেন, চুপ খেয়ে গেছে, কারণ এটা ফিতনার একটা কারণ হইতে পারে, একটা মাইন্ড মাইন্ড লেগে গেল ওইখানে ভিতরে হলের ভিতরে, বুঝছেন না। তো উনি চুপ করেছিলেন, চুপ করে থেকে একসঙ্গে বলছেন যে আই উড সে ইট ইজ হারাম, আমি বলবো এটা হারাম। আমার এখন মনে আছে কথা। এরপরে জিজ্ঞেস করছে যে আর মানে ইহুদিদের কোষার মিট যেটা আল্লাহর নামে যখন জব করে তাদেরকে কোষার মিট বলে, ইহুদিদের হয়তো আছে আমাদের মতো আল্লাহর নামে জবই করা বাই করা, তখন উনি আবার চুপ করে থাকছেন, এটা আটটা ফিতনা পয়েন্ট। একটু চুপ করে থেকে বলছেন যে আই উড সে ইট ইজ হালাল, মানে কোনো কিছু যদি না পাওয়া যায় এটা খাই খাইতে পারে মুসলিম। তারপরে কি বললেন, অনেক বড় একটা কথা বললেন, যে ইহুদিরা বা খ্রিস্টানরা আহলে কিতাব হিসাবে যে একটা স্পেশাল পজিশন পায় আমাদের কাছে, শিয়াদের পজিশন তার চেয়েও নিচে এবং তাদেরকে আউটরাইট হারাম বললেন। সুতরাং আমরা এই জিনিসটা কনসিডার করব, এটা হয়তো পলিটিক্যাল রিজনসে বা ফিতনার কারণে এটাকে ঢালাওভাবে সৌদি আলেমরা বা সারা দুনিয়ার আলেমরা প্রচার করে বেড়ান না, বাট ব্যাপারটা এটাই যে এনাদেরকে মানে অন্তত পার্সোনাল লেভেলে হইলেও তারা মুসলিম মনে করেন না, যেটা আমি আপনাদেরকে ওই ফটোটা বললাম আর এইটা বললাম। আর মুসলিম যদি না মনে করেন তার মেয়েকে বিয়ে করার তো প্রশ্নই ওঠে না কোনো, তাদের গোশত খাওয়া যদি না দেয়, গোশত খাওয়া যদি জায়েজ না হয় তাহলে তাদেরকে ই করার প্রশ্নই ওঠে না কোনো, তাদেরকে বিয়ে করার তো প্রশ্নই ওঠে না। শুধুমাত্র এক্সেমশন হচ্ছে এখানে আহলে কিতাবদের বেলায়, আহলে কিতাবদের বেলায় তাদেরকে আহলে কিতাব কাফির মনে করে তাদের জন্য একটা স্পেশাল পজিশন আছে যে তাদের মেয়েকে মুসলিম ছেলেরা বিয়ে করতে পারে, প্রোভাইডেড দুইটা শর্ত, একটা হচ্ছে যে সে নিজে প্র্যাকটিসিং তার দিন প্র্যাকটিস করে, যেটা আজকালকার খ্রিস্টানরা কেউই প্র্যাকটিস করে না বলতে গেলে, বা অলমোস্ট কেউই করে না, এবং মোহসিনা, মোহসিনা মানে সে ফর্নিকেট করে না মানে ব্যভিচার করে বেড়ায় না, এই দুইটা শর্তে বিয়ে করতে পারে মানে আহলে কিতাবের মেয়েদের। কিন্তু শিয়াদেরটা
যদি আমরা ওই দুইটা ঘটনা যেটা বললাম, বেলাল ফিসের একটা এবং আলবানের একটা, এই দুইটাইকে যদি আমরা একটু ভালো করে চিন্তা করি, তাহলে সেখানে আমরা সে বিয়ে করতে পারি না। আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।